প্রথম আলো তো আমরা জানি শুরু থেকে যে স্রোতের বিপরীতে কিছু একটা করে, নতুন নতুন জিনিসগুলো করে। তো আসলে এটার সাথে থাকতে পেরে আমাদেরও ভালো লাগছে, কারণ এশিয়ান পেন্টস আসলে ইনোভেশনে বিশ্বাসী, যেটা আসলে রিয়েলি কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো আমিও বিশ্বাস করছি যে করি বা দেখিয়েছি যে এশিয়ান এই প্রথম আলোর এই উদ্যোগটা একটা মার্কেটে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, মানুষজন জানতে পারছে নতুন নতুন অনেক কিছু। সো আসলে এটার সাথে থাকতে পেরে আমাদেরও ভালো লাগছে। এই আয়োজনটা আসলে একটা গুরুত্বপূর্ণ আয়োজন, বিশেষ করে এখনকার যে সিচুয়েশন চলতেছে, যে আমাদের যে ডিজিটালে একটা শিফট হচ্ছে, একটা মানে র্যাপিড একটা শিফট হলো, আমরা মানে সবাই মিলে শিফট হলাম, সেটার জন্য এটা আসলে একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কারণ হয়তো দেখা যাচ্ছে ফিজিক্যালি এখন অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না, এই অনলাইনের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো, দেখতে পারবো, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবো আমরা। আয়োজনটা তো আসলেই ভালো, আরও তো মানে দিন দিন অবশ্যই এক্সপিরিয়েন্সের সাথে সাথে জিনিসটা বেটার হবে। আর এই ইন্ডাস্ট্রিতে আসলে ইন্ডাস্ট্রিটাও অনেক বড়, ইন্ডাস্ট্রিতে আরও যারা যারা মেজর প্লেয়ার আছে তারাও যদি আসে একসাথে আমরা মিলে কাজ করতে পারি, এটা আরও মানে আরও সুন্দর একটা প্রোগ্রাম হবে।